প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সেন্টেন্স কানেক্টরস এর পার্ট 2 তে সবাইকে স্বাগতম। এই ভিডিওতে আমরা শিখব 5 থেকে 8 পর্যন্ত চারটি গুরুত্বপূর্ণ রুলস। রুলস 5 এ আমরা শিখব দুইটি ক্লজেস কিংবা সেন্টেন্স এর মাঝে সত্যের সম্পর্ক প্রকাশ করতে যেই সকল কানেক্টরস ব্যবহৃত হয় তাদের সম্পর্কে শিখতে যাচ্ছি। ইফ, যদি, ইন কেস, যদি এমন হয়, provided that, providing that, যদি, or otherwise, তা না হলে, unless, যদি না, এই সকল কানেক্টরস গুলো দুইটি ক্লজকে অথবা দুইটি সেন্টেন্সের মধ্যে সত্যের সম্পর্ক প্রকাশ করতে ব্যবহৃত হয়ে থাকে। ইফ দিয়ে ডাইরেক্ট সত্য প্রকাশ করে এবং ইফ কমপ্লেক্স সেন্টেন্সে ব্যবহৃত হয়। ইন কেস, যদি এমন হয়, অর্থাৎ এইখানে একটি সম্ভাব্যতা এবং সত্য দুইটার সমন্বয় হয়। প্রোভাইডেড, প্রোভাইডিং দ্যাট, এই সকল ওয়ার্ডগুলা যদি অর্থে ব্যবহৃত হয়ে থাকে এবং আনলেস দিয়ে নেগেটিভ সত্য প্রকাশ করা হয়, যদি না এইরকম অর্থ প্রকাশ করে। এক্সাম্পল ওয়ানে বলা হয়েছে উই আর ডিটারমিন্ড টু গিভ আপ ইট, অর্থাৎ আমরা এইটা ত্যাগ করতে সংকল্পবদ্ধ। উই ক্যান সার্টেনলি ডু ইট, এটা আমরা অবশ্যই করতে পারি। তার মানে এই দুইটি ক্লোজের মধ্যে একটা সত্য বিরাজমান। যদি আমরা এটাকে ত্যাগ করার দৃঢ় পরিকল্পনা গ্রহণ করি, সংকল্প গ্রহণ করি, উই ক্যান সার্টেনলি ডু ইট, তখনই আমরা এটা অবশ্যই পারবো। তাই এইখানে আমাদের আনসার ইফ দিলে সেন্টেন্সটি অর্থপূর্ণ হয়। If we are determined to give up it, যদি আমরা এটাকে ত্যাগ করার সংকল্প হই, we can certainly do it, তাহলে এটা আমরা করতে পারি। অর্থাৎ if, যদি আমরা determined হই, সত্য প্রকাশ করতেছে। আমরা সেকেন্ড এক্সাম্পলটি লক্ষ্য করি, এইখানে রয়েছে টাইম ইজ ভেরি ইম্পর্টেন্ট ইন আওয়ার লাইফ, আমাদের জীবনে সময় খুবই গুরুত্বপূর্ণ। ইউ ক্যান নট প্রসপার ইন লাইফ, তুমি জীবনে সফলতা অর্জন করতে পারবে না। ইউ মেক বেস্ট ইউজ অফ টাইম, সময়ের সদ্ব্যবহার যদি না করো। তার মানে এখানে একটা কন্ডিশন দেওয়া হয়েছে যে তুমি জীবনে সফল হতে পারবে না যদি না তুমি সময়ের সদ্ব্যবহার করো। তাই এইখানে আমরা শুধু ইফ না দিয়ে বেস্ট আনসার হচ্ছে আনলেস ব্যবহার করা, আনলেস ইউ মেক বেস্ট ইউজ অফ টাইম, যদি না তুমি সময়ের সদ্ব্যবহার করো। রুলস 6 এ জানবো দুইটি সেন্টেন্সেস এর মাঝে ফলাফল বা সমাপ্তি প্রকাশ করতে যেই সকল কানেক্টরস গুলো ব্যবহৃত হয় তাদের তালিকা। অর্থাৎ এই সকল সেন্টেন্স কানেক্টর গুলো দুইটি সেন্টেন্সের মাঝে ফলাফল প্রকাশ করতে ব্যবহৃত হবে। সো, সুতরাং, দেয়ারফর, তাই, অ্যাজ এ রেজাল্ট বা কনসিকুয়েন্টলি, অর্থ হচ্ছে ফলাফলে বা ফলশ্রুতিতে, হেন্স এই জন্য বা দাস এইভাবে, এই সকল কানেক্টর গুলো সাধারণত ফলাফলে, পরিণামে, ঘটনাক্রমে এইরকম অর্থের জন্য ব্যবহৃত হয়ে থাকে। আর এইগুলো সাধারণত আমাদের যে টেক্সট দেওয়া থাকবে তার শেষের দিকে হওয়ার সম্ভাবনাই বেশি। শিক্ষার্থী বন্ধুরা, এই রুলটি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এইরকম আরো শিক্ষামূলক এবং এক্সাম রিলেটেড গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য এখনো যারা আমার ইজি ওয়ে লার্নিং চ্যানেলটি সাবস্ক্রাইব করনি, তারা এখনই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করো, ভিডিও ভালো লাগলে লাইক করো এবং বন্ধুদের মাঝে শেয়ার করো, যাতে তারাও এই বিষয়গুলো শিখতে পারে। এবং কোনো প্রশ্ন বা মতামত থাকলে কমেন্ট করতে পারো। রুল 2 এর একটি উদাহরণ লক্ষ্য করি। রুল 1 এ রয়েছে, এক্সাম্পল 1 এ রয়েছে রেদার, বরং, উই ডিস্ট্রয় ট্রিজ, আমরা গাছপালাকে ধ্বংস করি রেন্ডম, নির্বিচারে। একটি সেন্টেন্স শুরু, One day the country will, একদিন দেশটি, will bear the consequence of greenhouse effect, অর্থাৎ গ্রিনহাউস যে প্রতিক্রিয়া সেটার ফলাফল বিয়ার করতে হবে, ভোগ করতে হবে। এই দুটি সেন্টেন্স থেকে আমরা লক্ষ্য করলে দেখি, প্রথম সেন্টেন্সে বলা হয়েছে যে আমরা নির্বিচারে গাছপালা ধ্বংস করি। আচ্ছা, ধ্বংস করার পরিণামে আমাদের কি করতে হবে? গ্রিনহাউস প্রতিক্রিয়া ভুগতে হবে। তার মানে হচ্ছে এইখানে একটি সেন্টেন্স প্রথমটির দ্বিতীয়টি হচ্ছে ফলাফল প্রকাশ করছে যে যদি আমরা গাছপালা
অংশ করে ফেলি, তাহলে আমাদের গ্রিন হাউস প্রতিক্রিয়া ভোগ হবে। দ্বিতীয় সেন্টেন্স কি? প্রথম সেন্টেন্স কি? ফলাফল। তাই আমরা আনসার করতে পারি আসল রেজাল্ট কনসিকোয়েন্টলি। আসল রেজাল্ট ফলশ্রুতিতে বা ফলাফলে ওয়ান ডে দ্য কান্ট্রি উইল বিয়ার গেস্ট কে বহন করতে হবে, ভোগ করতে হবে কনসিকোয়েন্স অফ দ্য গ্রিন হাউস ইফেক্ট, অর্থাৎ গ্রিন হাউস প্রতিক্রিয়া ভোগ করতে হবে। এক্সাম্পল টু এ বলা হয়েছে বিসাইড, পাশাপাশি আওয়ার স্টুডেন্টস অ্যান্ড ইউথ, আমাদের ছাত্রছাত্রীদের এবং যুবকদের হ্যাভ ফলস সেন্স অফ ডিগনিটি, তার মানে হচ্ছে আমাদের আত্মমর্যাদার একটা ভ্রান্ত ধারণা রয়েছে। দে রান আফটার জবস অনলি, আর এই জন্যই আমরা কি করি, শুধুমাত্র চাকরির পিছনে ছুটি। তার মানে প্রথম সেন্টেন্স কি বলা হয়েছে, যে আমাদের একটি ভ্রান্ত আত্মমর্যাদাবোধ রয়েছে, মর্যাদা রয়েছে, যার ফলশ্রুতিতে আমরা শুধুমাত্র চাকরি খুঁজে চাই। তার মানে এইখানে দ্বিতীয় সেন্টেন্সটি প্রথম সেন্টেন্সটির ফলাফল, তাই আমরা আনসার করতে পারি সো দে রান আফটার, অথবা এজ এ রেজাল্ট দে রান আফটার, অথবা দিতে পারি কনসিকোয়েন্টলি দে রান আফটার জবস অনলি, অর্থাৎ আমাদের আনসার হবে এজ এ রেজাল্ট কনসিকোয়েন্টলি সো। এই তিনটি ওয়ার্ডের যে কোনো একটি কানেক্টর দিলেই রাইট। রুল সেভেনে আমরা শিখব দুইটি ক্লোজেস কিংবা সেন্টেন্সের মাঝে সময়ের ভিন্ন ভিন্ন সম্পর্ক প্রকাশ করতে যেই সকল কানেক্টরস গুলো ব্যবহৃত হয়, অর্থাৎ যেই সকল কানেক্টরস সময়ের সাথে সম্পৃক্ত, তাদের একটি তালিকা আমরা শিখব এবং তাদের ব্যবহারও শিখব। হোয়েন, হোয়াইল, সিন্স, এদের অর্থ হচ্ছে যখন তখন, অর্থাৎ যখন তার বয়স 4 ছিল তার বাবা মারা গেল, অর্থটা হয় যখন তখন। আফটার, আফটার ওয়ার্ডস, পরে বা পরবর্তীকালে। বিফোর, পূর্বে। সামটাইমস, মাঝে মাঝে। নাও, এখন। দেন, তখন বা তারপরে। অ্যাট প্রেজেন্ট, প্রেজেন্টলি, রিসেন্টলি, এদের অর্থ হচ্ছে সম্প্রতি। অ্যাজ সুন অ্যাজ, একটি ঘটনা ঘটতে না ঘটতেই আরেকটি ঘটনা ঘটা, অর্থাৎ তাকে দেখতে না দেখতেই চলে গেল, ঘটনাটা ঘটতে না ঘটতেই সে কেঁদে ফেললো, খবরটা শুনতে না শুনতেই সে কান্নায় ভেঙে পড়লো, এরকম একটি ঘটনা ঘটতে না ঘটতেই আরেকটি ঘটনা ঘটা। অ্যাজ ফাস্ট অ্যাজ, যত দ্রুত সম্ভব। অ্যাজ লং অ্যাজ, পুরো দীর্ঘ সময় ধরে। এই সকল অর্থে, এই সকল কনজাংশন গুলো সেন্টেন্সের মাঝে অথবা ক্লোজ এর মাঝে সময়ের জন্য বা সময়ের ভিন্নতার জন্য এই সকল ভিন্ন ভিন্ন কানেক্টর গুলো ব্যবহৃত হয়ে থাকে, তাই অবশ্যই তোমরা অর্থ সহ এই কানেক্টরস গুলো মুখস্থ করে নিবে। একটি উদাহরণ দেওয়া যাক, আনএমপ্লয়মেন্ট ইজ আ গ্রেট কার্স, অর্থাৎ বেকারত্ব একটি বড় সড় রকমের অভিশাপ। অল দ্য কান্ট্রি অফ দ্য ওয়ার্ল্ড সাফার ফ্রম দ্য কার্স, পৃথিবীর সকল দেশই এই অভিশাপে ভুগে। এইখানে আমরা যদি একটু খেয়াল করি তাহলে একটু দেখি, প্রথম সেন্টেন্সটি এটি একটি কার্স, আর বলা হয়েছে বর্তমান পৃথিবীর প্রায় সবগুলো দেশই এই অভিশাপে ভুগে, অর্থাৎ এই অভিশাপের ভুক্তভোগী। তার মানে বর্তমান পৃথিবীর সকল দেশ, তাহলে এইখানে বর্তমান বা খুব সম্প্রতি এই ধরনের প্রকাশের জন্য আমরা অ্যাট প্রেজেন্ট, নাও, নাওডেজ, এরকম যে কোনো একটি ওয়ার্ড অথবা কানেক্টর বসাতে পারি। এক্সাম্পল টুতে যদি আমরা লক্ষ্য করি, rain and flood wash away these chemicals, অর্থাৎ বৃষ্টি এবং বন্যা এই কেমিক্যাল গুলাকে ধুয়ে নিয়ে যায়। দ্য গেট মিক্সড উইথ ওয়াটার, এবং সেইগুলো পানির সাথে মিশে, কোথাকার পানি, ইন রিভার্স, ক্যানেলস অ্যান্ড পন্ডস, তার মানে হচ্ছে নদী নালা, খাল বিল এবং পুকুরের পানির সাথে মিশে। কখন মিশে? যখন বৃষ্টির পানি এবং বন্যার পানি তাদেরকে ধুয়ে নিয়ে যায়। তার মানে যখন তখন একটি অর্থের প্রয়োজন, তাই আমরা আনসার করতে পারি হোয়েন, আর হোয়েন দেওয়ার পরে আমাদের অর্থটি হয় হোয়েন রেইন অ্যান্ড ফ্লাড, যখন বৃষ্টি এবং বন্যা ওয়াশ অ্যাওয়ে দিস কেমিক্যালস, এই কেমিক্যালগুলোকে ধুয়ে নিয়ে যায়। দ্য গেট মিক্সড উইথ দ্য ওয়াটার ইন রিভার্স, ক্যানেলস অ্যান্ড পন্ডস, অর্থাৎ বৃষ্টির পানি তারা নদীর পানি, খালের পানি বা পুকুরের পানির সাথে মিশে, তাই এইখানে আমরা হোয়েন দিলেই বেস্ট অ্যান্সার হয়। রুল 8 এ আমরা শিখব
উদাহরণ দেওয়ার জন্য যে সকল সেন্টেন্স কানেক্টর গুলো ব্যবহৃত হয়ে থাকে। ফর এক্সাম্পল, ফর ইনস্ট্যান্স দুইটি কানেক্টরের অর্থই হচ্ছে উদাহরণস্বরূপ। সাজেস যেমন, অ্যাজ দিয়ে হচ্ছে যেমন, লাইক মত, নেমলি যথা, এই কানেক্টরস গুলো একটি সেন্টেন্সে উদাহরণ দিতে ব্যবহৃত হয়ে থাকে। এক্সাম্পলটি লক্ষ্য করি, এখানে বলা হয়েছে ইট কজেস, এটা ঘটায় ভেরিয়াস ডিজিজ, বিভিন্ন ধরনের রোগ, ব্লাড প্রেশার, হার্ট অ্যাটাক, ব্রঙ্কাইটিস, ক্যান্সার এসেট্রা। তার মানে হচ্ছে এইখানে বিভিন্ন রোগের উদাহরণ দেওয়া হয়েছে, এটা এই সকল রোগ ঘটায়। তার মানে এইখানে আমরা লিখতে পারি লাইক অথবা সাজেস, যেহেতু এখানে বিভিন্ন রোগের উদাহরণ দেওয়া হয়েছে। এক্সাম্পল টু যদি লক্ষ্য করি, তাহলে এইখানে বলা হয়েছে মোর ওভার, যাই হোক, ট্রিস প্লে আ ভাইটাল রোল, গাছপালা একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে অন আওয়ার ক্লাইমেট, আমাদের জলবায়ুর উপরে। তারপর একটি শূন্যস্থান রয়েছে, ট্রিস কিপ সয়েল স্ট্রং এন্ড প্রোটেক্ট ইট, গাছপালা মাটিকে স্ট্রং করে এবং মাটিকে রক্ষা করে। এক্সাম্পলটির ফার্স্ট লাইনে এইখানে গাছপালার ভূমিকা সম্পর্কে বলা হয়েছে এবং ঠিক পরের সেন্টেন্সটিতে তার একটি উদাহরণ দেওয়া হয়েছে, অর্থাৎ এইখানে দ্বিতীয় যে সেন্টেন্সটি সেটি হচ্ছে প্রথম সেন্টেন্সটির একটি এক্সাম্পল। অর্থাৎ আমরা বলতে পারি যে ক্লাইমেট এর উপর যে গাছপালার ভূমিকা রয়েছে, সেই ভূমিকার একটি হচ্ছে, ফর এক্সাম্পল, উদাহরণস্বরূপ, ট্রিস কিপ সয়েল স্ট্রং এন্ড প্রোটেক্ট ইট, উদাহরণস্বরূপ বলা যায় গাছপালা কি করে আমাদের যে সয়েল মাটি রয়েছে তাকে স্ট্রং করে এন্ড প্রোটেক্ট ইট, রক্ষা করে। তাই এখানে আমরা ফর এক্সাম্পল, উদাহরণস্বরূপ, এই কানেক্টরটি ব্যবহার করতে পারি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যে আটটি রুলস দেওয়া হলো সেই আটটি রুলস বুঝে বুঝে শিখে বোর্ড যে কোশ্চেনগুলো রয়েছে সেই বোর্ড কোশ্চেনগুলো বাসায় প্রচুর পরিমাণে প্র্যাকটিস করো, তাহলেই ভালো মার্ক পাওয়া সম্ভব। দেখা হবে নেক্সট ভিডিওতে।